দেশাধীনের পর অনেকেই বলছে পূর্বের ক্ষমতাসীন দলকে যেন ক্ষমা করে দেয়, তাহলে তাদের জুলুমের শিকার মানুষটাকে বিচার চাইতে পারবে না। দেখুন, কেউ কারোর প্রতি অবিচার করেছে, কেউ কারোর প্রতি অবিচার করেছে, এটা ক্ষমা করার কোনো এখতিয়ার অন্য কারণ নাই। ধরেন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে সবার অপরাধ ক্ষমা করে দেওয়া হলো, এত সোজা না আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলো। আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে যার প্রতি জুলুম করেছে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এই যে একটা আইন আছে আমাদের দেশে, কোনো অপরাধী অপরাধ প্রমাণ হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে, সে যদি রাষ্ট্রপতির কাছে নিজের দোষ স্বীকার করে জীবন ভিক্ষা চায়, ক্ষমা চায়, তো রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করতে পারে। একটা আইন আছে না? হ্যাঁ, এই আইনকে আপন জায়গায় রেখে আমরা কোরআন এবং হাদিসের সাথে যদি কম্পেয়ার করি, তুলনা করি, কম্পারেটিভ আলোচনা যদি করি, তাহলে আমরা দেখব ইসলাম কোনো মানুষকে হত্যা করলে, খুন করলে বা কারোর প্রতি অবিচার করলে এটি ক্ষমা করার এখতিয়ার পৃথিবীর কাউকে দেয়নি। সেটা রাষ্ট্রপতিকেও দেয়নি, প্রধানমন্ত্রীকেও দেয়নি, কাউকে দেয়নি। এটার একমাত্র এখতিয়ার হলো যাদের হক নষ্ট করেছে তাদের, যাকে হত্যা করেছে তার আত্মীয় স্বজন, ফার্স্ট ব্লাড, তার বাবা, তার সন্তান, তারা যদি বলে ঠিক আছে আমরা কোনো দায় দাবি রাখলাম না, তাহলে সে মাপ পেতে পারে। এছাড়া কোনো অপশন ইসলামে নাই। সৌদি আরবে বিশেষ করে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় যারা খুনের আসামি তাদের হয়তো মৃত্যুদণ্ডের ঘোষণা হয়েছে, তো মৃত্যুদণ্ড দিতে যাবে এই সময় হয়তো নিহত ব্যক্তির পরিবারে এসে বলেছে ঠিক আছে আমরা তাকে মাফ করে দিলাম, তখন সে ছাড়া পেয়ে যাবে, কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি সেটা মাফ করতে পারে না। এই জন্য যারা যখন জুলুম করেছেন, রাজনৈতিক ক্ষমতা পেয়ে, নানা সুবিধা পেয়ে অন্যায় অত্যাচার অবিচার করেছেন, তারা তাদের কাছে, যাদের প্রতি অবিচার করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তাদের কাছে যদি ক্ষমা চেয়ে নেন, তারা যদি ক্ষমা করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে কেমন হবে, তার বিচার হবে। এখন কেউ যদি ক্ষমা করে দেন, দিতে পারেন অন্যায় করেছে, অত্যাচার করেছে, আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম, তো এই মাফ করে দেওয়াটা ভালো গুণ, মাফ করে দিলে আল্লাহর কাছে তার জন্য বিনিময় পাওয়া যাবে। আল্লাহ বলেছেন যদি তোমাদের কেউ অন্যায় বিচার করে তোমাদের প্রতি, শাস্তি দিতে চাও, যতটুকু তুমি স্বীকার হয়েছ অবিচারের ততটুকু তুমি প্রতিকার নিতে পারো, এ রাইট তোমার আছে। তবে যদি তুমি ক্ষমা করে দিতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, সেটা হবে সবচাইতে উত্তম, আল্লাহ কাছে অবশ্যই জন্য বিনিময় পাওয়া যাবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।